মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমিও এটাই বলার জন্য ফোন করেছি যে আমায় আকাশের স্কুলে মিটিং এর জন্য যেতে হবে। মিটিং এর জন্য? হ্যাঁ, ওই আকাশের স্কুলে একটা প্যারেন্ট টিচার মিটিং আছে আজকে, সেটার জন্য আমাকে যেতে হবে। ও গড, আকাশের স্কুলে মিটিং! তার মানে এটা তো সেই মিটিং যার জন্য ভক্তি তাড়াতাড়ি চলে গেছে। ওখানে আকাশ থাকবে আর রঘুও থাকবে। হে ভগবান, না 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 না, ভক্তি ওকে দেখে নিলে সবকিছু জানতে পেরে যাবে। ভগবান কি করবে এবার? সোনিয়া, তুমি আছো তো? বেবি, আমার মাথাটা না খুব ব্যথা করছে জানো। কেন, কি হয়েছে তোমার? কাল রাত থেকে ব্যথা করছে, এখন তো আরো বেশি ব্যথা করছে। আরে বাপ রে বাপ, তুমি তুমি ঠিক আছো সোনা? না, আমি ঠিক নেই। কাল রাত থেকে মাথা ব্যথা করছে আর আমি এখনো কিছু খাইনি। উঠে যে একটু কফি বানাবো তারও শক্তি নেই আমার, আর ভক্তিও নেই বাড়িতে। খুব ব্যথা করছে, তার মধ্যে বাড়িতে আমি একা। যদি মাথা ঘুরে পড়ে যাই তাহলে? না না, এরকম কিছুই হবে না তোমার। তুমি রেস্ট নিচ্ছো, রেস্ট নাও। আজকে ওঠার কোনো দরকার নেই তোমার, ওকে? কিন্তু কিছু না খেয়ে এভাবেই যদি বসে থাকি আর কিছু হয়ে যায়? এই না, তোমার ওরকম কিচ্ছু হবে না। হ্যাঁ, ডোন্ট ওয়ারি অ্যাট অল। আমি যাচ্ছি তো তোমার খেয়াল রাখার জন্য। হ্যাঁ গড, সোনা, ইউ আর সো সুইট। আচ্ছা, আমার মাথা খুব ব্যথা করছে, আমি পরে কথা বলছি, বাই, রাখছি। হ্যালো 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 সোনিয়া, আমি অসুস্থ। শুনছো, আকাশ রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমি শাড়িটা পাল্টে আসছি এক্ষুনি, তুমি দাঁড়াও। এই এই দাঁড়াও, শোনো, আমি আসতে পারবো না আজকে আকাশের স্কুলে। কেন? কেন মানে কি? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তো আকাশের স্কুলেও তো মিটিংই আছে না? ওর মিটিং বেশি ইম্পর্টেন্ট না আমার? তুমি কেন এরকম করছো বলো তো? একটু আগেই তো তুমি রাজি হয়ে গেলে স্কুলে যাওয়ার জন্য, হঠাৎ করে এখন আবার যেতে চাইছো না? যেতে চাইছি না মানে, আমার অফিস থেকে ফোন এলো যে আমার একটা আর্জেন্ট মিটিং আছে, তাহলে আমার যাওয়া উচিত নিশ্চয়ই। কিন্তু এই মিটিংটাতেও তো আমাদের যাওয়া জরুরি, আমি একা কি করে যাব? কেন, এই রেবতীও তো একাই যাচ্ছে, নাকি ওর হাজবেন্ড ওর সাথে যাচ্ছে, বলো না। আরে কিন্তু কিন্তু কি? তোমায় যেটা জিজ্ঞেস করছি সেটা আগে বলো না, রেবতী কি একা যাচ্ছে নাকি ওর হাজবেন্ড ওর সঙ্গে যাচ্ছে? হ্যাঁ হয়ে গেছে, ও যখন নিজের হাজবেন্ড ছাড়া একা যেতে পারে, তুমি কেন যেতে পারো না? আরে কেন, তুমি দেখো ব্যাপারটা। হ্যাঁ নিশ্চয়ই যেতে পারে রেবতী। তুমি রাধিকা, কোনো প্রবলেম নেই, কিন্তু ব্যাপারটা হলো পুরুষেরা কখনো কৈফিয়ত দেয় না, মহিলাদেরই কৈফিয়তটা দিতে হয়। মহিলাদের কখনো কোথাও যেতে কারো প্রয়োজন পড়ে না, একাই যেতে পারে। ওনাকে যেখানে যাওয়ার যেতে দাও, আমরা দুজন মাই প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করব। শোনো না, শোনো, একবার যদি চাও। রাধিকা এসব বাদ দাও, দায়িত্ববোধটা সবসময় নিজের ভেতর থেকে আসতে হয়, এভাবে জোর করার তো কোনো মানেই হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।